অগভীর পানিতে বিচরণ করছে বিশাল দৈত্যাকার এক অ্যানাকোন্ডা। তার পাশেই সাঁতার কাটছেন এক ব্যক্তি। সপ্তাহ পাঁচেক আগে এমন দৃশ্যই দেখা গিয়েছিল ব্রাজিলের আমাজনের রেইন ফরেস্টে। তবে বিশ্বের বৃহত্তম এই সাপটি মারা গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। খবরে বলা হয় সাপটিকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে সাপটির মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সাপটিকে খুঁজে পেতে সহায়তাকারী ডাচ বিজ্ঞানী প্রফেসর ফ্রিক ভঙ্ক। সাপটির মৃত্যুর কথা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন প্রফেসর ভঙ্ক। তিনি ইনস্টাগ্রামে লিখেন, বিশালাকৃতির গ্রিন অ্যানাকোন্ডা যেটির সঙ্গে সাঁতার কেটেছিলেন এ সপ্তাহের শেষে নদীতে মৃত অবস্থায় পাওয়া গেছে, যেটি নদীতে কয়েক দশক ধরে সাঁতার কেটেছে। অ্যানা জুলিয়া নামের প্রায় 200 কেজি ওজনের সাপটিকে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের দুর্গম ফোরমোসো নদীতে সাঁতার কাটতে দেখা যায়। সাপটি এতটাই বড় ছিল যে এটির মাথা মানুষের মাথার সমান ছিল। নাদিম মারজান, সময় সংবাদ।